পাখা যদি দিত মাওলা দুই খানা উড়িয়া চলিয়া যাইতাম মদিনা মোহাব্বতন বালাগাল ওলাবি হাসনত জমিও আজি রাসুলে খোদা তেরা ঘর মে আয়া হো মারহাবা আরো জোরে চিৎকার দে বলেন মারহাবা আজি রাসুলে খোদা তেরা ঘর মে আয়া হো ইসাকা নবী পরজান কুরবান করনে ওয়ালা হো বালাগাল গোলাম জামালিহি তশাব্বুহি জামালিহি সুন্নত জামিয়ম সালি সাল্লু আলাইহি তোমার দেখা পাবো যেদিন তোমার দেখা পাবো যে দিন কাদায়ো না মোরে আমিন বলেন আমিন তোমার দেখা পাবো যে দিন কাদায়ো না মোরে এ সংসারে কাদাও আরো হাসায়ো হাসরে আখেরের বিচারে বালাগাল ওলাব হাসনাত জামিয়ম কে সালিহি বেলাল তোমার পাগল ছিল বেলাল তোমার পাগল ছিল শৈল কত জালা হৃদয় মাঝে গেথে নিল আহাদ নামের মালা নামের মাঝে কি জালা বালাগাল ওলাবি হাসনাত জামিয়ম কে সালিহি মহাব্বতন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা মোরা যেদিকে তাকাই শুধুই তোমার দয়া চাই আমিন বলেন বলেন আমিন বান্দা মোরা যেদিকে তাকাই শুধুই তোমার দয়া চাই মরণে যেন তোমায় পাই মরণে যেন তোমায় পাই কবরে যেন তোমায় পাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাজার মে ভি তু সাজার মে ভি তু মারহাবা আরো জোরে চিৎকার দে বলেন মারহাবা ওই হাজার মে ভি তু সাজার মে ভি তু তুমেরে মাওলা তুমেরে মাশুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একদিন তুজুকো হাই মরনা দুনিয়া পে সবকো জানা কবর হোগা ওই কবর হোগা ঠিকানা বাকি রহে শেরে পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কত কথা কত ব্যথা ওই হৃদয় মাঝে আছে গাথা আমার হাবা ওই তাপিত প্রাণ জুড়াইতাম তোমায় পাইলে নিরালা জীবনে পাব কি হায় দেখিবার তোমায় এ জীবনে পাব কি হায় দেখিবার তোমায় কারো গলে মুক্তার মালা ওই কাউরে দিছো জঠর জালা এই কি তোমার প্রেমের নীলা এই কি তোমার প্রেমের নীলা ও মাসুক বোঝা বড়দা এ জীবনে পাব কি হায় দেখিবার তোমায় এ জীবনে পাব কি হায় দেখিবার তোমায় ওই বৃষ্টির পানি নদী দলে ওই নদী মেলে সাগর জলে মারহাবা আরো জোরে চিৎকার দে বলেন মারহাবা ওই বৃষ্টির পানি নদী জলে নদী মেলে সাগর জলে আমার মিলন হবে কবে আমার মিলন হবে কবে কখন কোন জায়গায় এ জীবনে পাব কি হায় দেখিবার তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হাশরে আল্লাহ মিজানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতান একটু দরুদ প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাবনা জেলার চাটমোহর থানার শাহপুর গ্রামের যুবকদের আয়োজনে একটা দুয়ার মাহফিল সেই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করছেন মহব্বতান করি আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়াতান করি আলহামদুলিল্লাহ গায়ের জোরে আসতে পারছি এখানে কথা বলেন এ ভাই মাহফিলে দীর্ঘ সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না ওঠা বসা করবেন না কারণ আল্লাহর রহমতের ঝড় বইয়া যাইতে আছে নদীর মধ্যে যদি মাছ ধরা পড়ে কথা বলেন কি ধরা পড়ে কোনো আহাম্মক আছে ধরা বাদ দিয়ে বড় বড় মাছ ধরা পড়তেছে যার 1 কেজি মাছের দাম 1000 টাকা ওই মাছ মাছ মারা বাদ দিয়ে বাড়িতে আসবে মাছের দাম বুঝে আসে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার যখন আমাদেরকে প্রাণ দেন আমরা ওখানে ওই ত্রাণের জন্য আমরা যখন আমাদেরকে ওনারা সহযোগিতা করেন দুনিয়ার কোন সহযোগিতা বলেন তো আমরা কি পিছে পড়ি না আগে দৌড়াই খুব খেয়াল করে আমরা কথা শোনা লাগবে আমাদের বেলকুচি সিরাজগঞ্জ জেলার মধ্যে বেলকুচি থানায় মিনিস্টার লতিফ বিশ্বাসের এলাকার মধ্যে একজন জাকাতের কাপড় নিতে গিয়ে পায়ের তলে পড়ে অ্যাক্সিডেন্ট মারা যায় নাই কিসের তলে পড়ছে কি আনার জন্য এখানে জাকাতের টাকা দেওয়া হবে না মেম্বারের কোনো রিলিফ হবে না কিন্তু আল্লাহর ফজলে এক মোবাইলের ভিতর থেকে আরেক মোবাইলের মধ্যে গান ঢোকে ছবি ঢোকে নেট ঢোকে বিভিন্ন কিছু ঢোকে কিন্তু এই মজলিসটা আল্লাহর ফজলে আল্লাহওয়ালাদের মজলিস এক দিলের ভিতর থেকে আরেক দিলের মধ্যে মহব্বত ঢুকবে আলহামদুলিল্লাহ বলেন চুপ করে বসেন খালি মহব্বত নিয়ে আল্লাহ কারোর চেহারার দিকে তাকান না কে কয়টা ডিগ্রি নিছেন এটার দিকে তাকান না এই মাহফিলের যে কি বরকত আজকে যদি এই এলাকাবাসী জানতো বলেন বাড়িতে বসে থাকতো বলেন আমরা যদি কেউ মনে করি যদি কেউ মনে করি যে বাড়ির থেকে ফায়দা পাবো বলেন তো আমরা মুরগির পেটের নিচে যেই ডিমগুলি সাজায়া মা বোনেরা কি উঠানের জন্য দেয় বাচ্চা উঠানের জন্য দেয় একটা ডিম যদি বাইরে পড়ে যায় বলেন তো
বিশ একুশ দিন পরে কোন ডিমটা ফোটে? দুটা ভিতরে থাকে ভাই। আল্লাহর কসম দিলে কাফফারা দেওয়া লাগবে না, খুব খেয়াল করিয়া আমি কপাল পোড়া গুনাহগারের কথাগুলি শুনতে থাকবেন। আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা, আমার বন্ধুর লগে মাহফিল ছিল, একই সাথে মোনাজাত শেষ হয়ে গেছে। ওই যে এক মোবাইলের ভিতর থেকে আর এক মোবাইল যেরকম সবকিছু ঢোকে, ওই মাহফিলের ভিতর থেকে ওই যুবকের মধ্যে কিছু ঢুকছে, ঢুকে কান্দা কাটি করতেছে, কান্দা থামে না, এলাকাবাসী পানি ডালতেছে। আমি আর দাড়ি কাটবো না, আমার ছাড়বো না, আমি আর নাফরমানি করব না। যিনি আসামি হয়, কি হয়, আসামির মুখের মধ্যে মনে হয় হাসি থাকে, কথা বলেন হাসি থাকে না। এ যুবক ভাইরা খুব খেয়াল করিয়া আমি কপাল পোড়া গুনাহগারের কথাগুলি শুনতে থাকেন। কোন ব্যক্তি যদি দুনিয়ার আসামি হয়, লোকটার ঘুম নাই, খাওয়া নাই, কার কাছে গেলে মামলাটা শেষ করা যায়, কথা বলেন না কে? দুনিয়ার মামলা শেষ করতে পারবেন, কিন্তু আমরা কয়েকটা মামলার আসামি। প্রথমেই কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, বাড়িতে যাইতে পারবো? গ্যারান্টি একজন দেন তো, গ্যারান্টি নাই। বিদায় কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে তবলিগ করেন, আর কে পীর মুরিদি করেন, বাজান, এইটা আমার প্রশ্ন না, আমার একটাই প্রশ্ন বাজান। আমরা সবাই কবরপুরের যাত্রী, সেই যাত্রাটা কোন দিন কার কোন দিন হবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। ইহা হামসব মুসাফির হায় কুই আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। গতকাল নওগাঁর সীমান্ত, এদিকে বগুড়ার সীমান্ত, নাটোরের সীমান্ত, ভুলবাড়িয়া এলাকায় আমার মাহফিল ছিল, পরশুদিন মাহফিল। ওখান থেকে আসতে বগুড়া নন্দী গ্রামের মধ্যে আমি যখন ঢুকতেছি, জিএসসি ছাত্র ছাত্রীরা যখন স্কুলের দিকে যাইতেছে, আমি ওই ছাত্র ছাত্র ছাত্রীর দিকে তাকায় একটা কথা বলছি, আল্লাহ, সকালবেলা কারোর মুখের মধ্যে হাসি, বিকেলবেলা কারোর চোখের মধ্যে পানি দেখা যাবে, খুব খেয়াল করিয়া কথাগুলি শুনতে থাকবেন। একটাই চিন্তা আমার দিলের মধ্যে আসতেছিল, সেই চিন্তাটা, কেউ হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কেউ হয়তো পানির মধ্যে নৌকা ডুবে যাবে, ডুবে কিনা। বিকেলবেলা মোবাইলের মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বাজান, ওই জিএসসি পরীক্ষার্থী বাজান, পরীক্ষার্থী আটজন পাওয়া যাইতেছে না, দুইজনের কি পাওয়া গেছে, কি দেওয়ার জন্য বাজান, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কোথায় গেল বাজান, পরীক্ষা দেওয়ার জন্য গিয়া কোথায় গেল, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ার আপন যারা তারাই হবেন
পর সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। আজকে কয় তারিখ? দুই তারিখ, 2017 নভেম্বর মাসের কয় তারিখ? যারা মাহফিলের মধ্যে বসছি মাইকালা সহ চতুর্দিক, যারা আমরা ঘোরাফেরা করতেছি দোকানদার সহ বক্তা শ্রোতা উভয়ই, বলেন তো 2017 নভেম্বর মাসের দুই তারিখ আমার আপনার জীবনে মনে হয় আর কোনো দিন আসবে? বসনু হাফেজ বতু গুয়াম কেবল তাজা নমি মানান, বসনু হাফেজ বতু গুয়াম কেবল তাজা নমি মানান, আগার মানান সবে মানান রোজে দিগার নমি মানান। আল্লাহু আকবার বলেন, বাজান রে। গোলাপ ফুল যতই সুন্দর হোক না কেন, গাছের থেকে তুলে রাখলে বিকেল বেলা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ যুবক রে, আজকে তুমি যুবক আছো, আজকে মনে করতেছো আমার মৃত্যুর টাইম হয় নাই। হে যুবক, তোমার সম্মুখে কত যুবক দুনিয়ার থেকে বিদায় নাই যুবক রে, তারপরেও তোমার বুঝে আসতেছে না বাইরে, একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয় ওই দিন থেকে কিন্তু আর কোনো দিন কোরআন হাদিসের আলোচনা শোনার ভাগ্য হবে না। এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় ভরে সংসার, চোখ বুঝিলে দেখবি রে মন কি আপনার, কে বাপর কোথা থেকে আগমন, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই। ভবেতে সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। লাইলাকা জোরে জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি ভুলি আল্লাহ তুমি মোদেরে ভুলো না, আমিন বলেন আমিন। আমরা যদি ভুলি আল্লাহ তুমি মোদেরে ভুলো না, রহমতেরই দরজাখানি বন্ধ করে দিও না, বলেন আমিন। বাজান, খেয়াল করি বেলালের চেহারা মনে হয় খুব ভালো ছিল, কেমন ছিল? আজকে মনে করতেছি আমি একজন মূর্খ মানুষ, মূর্খ মানুষ, গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে না? এ ভাই, হিন্দুরা দেখবেন এক ধরনের পূজা করে সারা রাত, ওরা দেখবেন হরে রাম এইটা কয় আর জোর জোর করে কান্দে। এ মুসলমান, একটা বার চিন্তা করলে না, ফালে আঙুল জুড়িলে সালু মিম্মা খুলি খুলি মিম্মা ইন্দা। বাংলার মুসলমান এই মুহূর্তে নেট চালু করে বিশ্বের খবর নিতে পারে, কিসের খবর?
যদি বলা যায় ও মুসলমান তোমার খবর কি, তোমার নাম, তোমার দামটা কি, লাদরি জানি না কথা বলেন, তোমার দামটা কি, বিশ্বের খবর রাখতে পারে কিন্তু মুসলমানদের যদি বলা যায় ও মুসলমান তোমার দাম কত, মুসলমান বলতে পারে না। খুব খেয়াল করিয়া শোনেন, খেয়াল করিয়া শুনলে আমার কথাগুলি বুঝে আসবে, নসেব বুঝে আসবে না বাদান। আমি যে কথা বলতেছিলাম বাদান, আমার মওলায় ডাক দেয়া বলতেছে বান্দা আমি এত সুন্দর তোকে আমি বেরেন দিলাম, এক রাস্তায় গরু হাইতে যায় গরুর পাড়া দেখে তুমি বোঝো এই রাস্তায় গরু গেছে, হাতি গেলে হাতের হাতির পাও দেখে বুঝতে পারো যে এই রাস্তায় কেরা গেছে, একটা গোড়া ঘোড়া হাইটা গেলে তুমি বুঝতে পারো, গোড়ার লাদা দেখিয়া পায়খানা দেখিয়া বুঝতে পারো এই রাস্তার মধ্যে কি গেছে, ঘোড়া গেছে। এ বান্দা আর আমি মাওলাকে তুই চিনলি না, এত বড় আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারা রাজি, আমি আল্লাহ তোর চোখের সম্মুখে এত সুন্দর বেরেন দিয়েছি, ওই বেরেনটা যদি আমি আল্লাহ একটু করিয়া চাবিটা একটু যদি ঘুরাইয়া দেই তোর নাম জানি কি, তার নাম মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মৌলানা, মুফতি, কিচ্ছু না, নামদারি কি, পাগল। এ ভাই মাহফিলের সাথে বেদবি করিস না, কপাল পুড়িয়া যাবে, খোদার কসম দিয়া দিলাম কাফফারা দেওয়া লাগবে না, চুপ করিয়া বসে থাক বাদান। আমার মুর্শিদ বলেন দুটো ছিঁড়া গেলে তালি দেওয়া যায়, কাপড় ছিঁড়া গেলে সিলাই দেওয়া যায়, কারো কপাল যদি পুড়ে যায় পোড়া কপাল জোড়া লাগবে না, পাপির চোখে কোনোদিন পানি আসবে না। আমার মাওলায় ডাক দিয়ে বলতেছে বান্দা বেরেন দিলাম, তারপরে এ ভাই আপনাদের এলাকার এমপির নাম কি, মকবুল হোসেন, মন্ত্রী না এমপি, সে এমপি। আচ্ছা এমপি সাহেব যদি কয় হ্যালো, আপনার গ্রামের একজন আধা গরিব মানুষ কিষাণের কাজ করে খায়, কথা বলেন বাদান, কিসের কাজ, কিষাণের কাজ করে খায়। মকবুল এমপি সাহেব ফোন করছে মেম্বারের কাছে, এই এলাকার মেম্বার আমাদের দিনই ভাই, মেম্বারের নাম জানি কি, আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস ভাই আছেন মাহফিলের মধ্যে, আহ সোনার ভাই, এই ভাই ভাই দাদের কাছে যদি ফোন করে এমপি সাহেব, ভাই আপনার গ্রামের থেকে যে কোনো একটা গরিব মানুষের আমার বেটার কিডনি দরকার, একটা কিডনি এনে দেওয়া লাগবে, কি এনে দেওয়া লাগবে, 10 লক্ষ টাকা দেওয়া হবে, মানুষটা গরিব মানুষ, কি মানুষ, মেম্বাররা গিয়ে আল্লাহর বান্দারে প্রস্তাব দিতেছে ভাই তুমি কিষাণের কাজ টাজ করে খাও, 10 লক্ষ টাকা দিবে, তোমার ছোট বেটার একটা কিডনি, ওনার একটা বেটার বেটা অসুস্থ, কিডনি লাগবে, আপনার গ্রামের একটা আদনা মানুষ দেবে, একটা চোখ দরকার 5 লক্ষ টাকা দেওয়া হবে, দিবেন কি দিবেন না, একটা বাল কোটি 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 টাকা, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা মা এরকম আফসোস করে বেটা তোকে এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আমার থেকে আমার কথা শোনস না ভাগিয়া দাস, আমার আল্লাহ তদ্রুপ আজান হয় মসজিদে মসজিদে যাই না, আল্লাহর হাবিবের তরিকায় চলি না, আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারে বলে বান্দা আমি আল্লাহ এত কোটি 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 টাকার সম্পদ তোর দেহের মধ্যে দিলাম বান্দা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
বলুন মনে মনে ভাবো বান্দা, আমি আমি কে বাহই, আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কই, মারহাবা এ ভাই। প্রতিদিন ঘুমানোর আগে হিসাব নিকাশ করি, কি করি হিসাব নিকাশ করি, সারাদিন কি করলাম, আগামীকাল কি করব। কিন্তু যারা আমরা কবর পুরা যাত্রী বাজান, ঘুমানোর সময় চিন্তা করার কথা ছিল সারাদিনের মধ্যে কয়টা গুনাহ করলাম, কথা বলেন সারাদিনের মধ্যে কয়টা গুনাহ করলাম, কয়েকট নামাজ তরফ করলাম, কাকে ফাঁকি দিলাম, এই হাত দিয়ে সুদের টাকা নিলাম কিনা। ভাই রে ও সুদখোর ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিয়া যায় ভাই রে, আমি তোদের পাও ধরে বলতেছি, সুদখোর মরতে দেরি বাজান, সুদখোরের কবরটা জাহান্নামের ঘর হইতে দেরি না। যখন যখন ঘুমাবো, যখন ঘুমাবো ঘুমের ঘরের মধ্যে, কিসের ঘরের মধ্যে, ঘুমের ঘরের মধ্যে, এ বাজান ঘুমানোর আগ দিয়া একটু চিন্তা করব, এই হাত দিয়া এরকম করে খারাপ লেনদেন করলাম কিনা, সারাদিন নামাজ তরফ করলাম কিনা। বাজান রে আমার দ্বারা যদি ভুল হয়, সব মানুষ ঘুমায়, তুমি এরকম এরকম কেউ যেন না দেখে তোমার কানটা দরিয়া, আল্লাহকে হাজির নাজির দানিয়া, মাবুদ রে নাফরমানি করছি, দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওই ডানে আমি বামে আমি মারহাবা, ওই সামনে পাইপি শোনে আমি, আকাশে পা তালে আমি দেখতি নজরে, চোখ মিলিয়া চাইতি যদি নিজের ভিতরে, চোখ মিলিয়া চাইতি যদি নিজের ভিতরে, বৃষ্টি নামার পর বৃষ্টিটা কোথায় যায়, কথা কন, যেখানে নিচু জায়গা। হ্যাঁ ভাই রে, যারা গোপনে কেউ দেখে না আমার মাওলা ছাড়া, মাংতাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, বান্দা যখন নিজেকে ছোট করিয়া দেয়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া টানিয়া টানিয়া আমার আল্লাহ বান্দারে বড় বানায় নেয়, আর কতদিন পাপ সাগরে দেহ করবি খায়, একদিন কিন্তু পড়বি ধরা, তোর হবেই পরাজয়, একদিন কিন্তু পড়বি ধরা, তোর হবেই পরাজয়, কথা বলে পড়বে না ধরা, পড়বো না। ওই সুতাবিহীন ছেড়ে দিয়া পানি আনতে পারে, বসে আছেন লাটাই নিয়া, মারহাবা বলেন, আখেরাতকে বিফলে দিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়া, আখেরাত করলি আর কতদিন পাপ সাগরে দেহ করবি খয়,
কালপাপ সাগরে দেহ করবি ক্ষয়, ওই ফেরো ফেরো সময় আছে বুঝবি কিন্তু অবশেষে, মালাকুল মউত পরোয়ানা হাতে আছে অপেক্ষা, আর কতদিন পাপ সাগরে দেহ করবি ক্ষয়, আর কতদিন পাপ সাগরে দেহ করবি ক্ষয়, কতদিন আর রইবি ভুলে খেলায় খেলায় দিন গেল চলে, ঠিক না বা ঠিক কখন জানি ডোবে বেলা জন্মের সন্ধ্যা, আর কত কাল পাপ সাগরে দেহ করবি ক্ষয়, আর কত কাল পাপ সাগরে দেহ করবি ক্ষয়, লা ইলাহা ইল্লাল্লাহ খেলা কেমনে খেলবা, কারেন্ট না পাইলে কারেন্ট যখন আসবে তোমার তোমার তুমি থাকবা না পৃথিবীর মধ্যে, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি পরহেজগার, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি জানি কি পরহেজগার, বাজান নামাজ পড়ি না পরহেজগার, নামাজ নাই পরহেজগার, পরীক্ষা এক সাবজেক্টে ফেল খাইলে ওর নাম ফেলের ছাত্র, আমার মাওলার কালামের ঘোষণা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি জানি কি পরহেজগার। ভাইরে একটা মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য যেই দিন থেকে নির্বাচন শুরু হয় সারা রাত ঘুম নাই, একটাই ফোন দিবেন দুইটাই ফোন দিবেন চেয়ারম্যানের ঘুম নাই, স্বপ্নে দেখে কি দেখে, দুই টাকার একটা কুলি, কয় টাকার মানে কুলি, উনি দুই টাকার কুলি মাথার মধ্যে বোঝা নিয়ে মোরাকাবা করতেছে, এই দুইটা টাকা নিয়ে একটা ডিম কিনবো, কি কিনবো, একটা ডিম কিনবে, ডিমটা বাতি দিয়ে একটা বাচ্চা উঠবে, একটা বাচ্চার থেকে শত শত বাচ্চা হবে, ওইগুলি বিক্রি করে ছাগল, ছাগলের পাল হবে, ছাগল বিক্রি করে গরু হবে, আবার তারপর আমি ধনাক্ত হওয়ার পরে বিবাহ শাদী করবো, সন্তান আদি হবে, বিল্ডিং হবে, আমার বাড়ি এরকম হবে সেরকম হবে, আমি পায়ের উপর পাও তুলে থাকবো, আমার বেটা এসে বলবে আব্বু আপনি এটা খান, বলবে কি না হে খায়েঙ্গে, উনি মোরাকাবা করতেছে, কি করতেছে মোরাকাবা করতেছে, না হে খায়েঙ্গে পার উপর যখন পাও তুলছে বাস কি, হ্যাঁ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না, কথা বলেন, এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা, কথা বলেন বাজান ঠিক না ব্যাঠে, বাস মাথার থেকে ঠাস করিয়া ডিম পড়ে কিংবা গুড়ের কোলায় বলেন যেটাই বলেন ভেঙে সারখার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, যিনি মালিক পিছনে কয় করলি কি রে, করলি কি কয় বলতেছে ভাই তোর তো একটা গুড়ের কোলা গেছে, হ্যাঁ কিসের কোলা, তোর তো একটা গুড়ের কোলা গেছে আর আমার, হা হা
শত শত মুরগির পাল গেল, পাল গেল শত শত গরুর পাল গেল, বেটা গেল, বিবি গেল, ঘর গেল। ভাই কোরআন হাদিসের ওয়াজ সবার বুঝে আসে না, যার কারণে মাহফিলের থেকে উঠে যায়। ওই যে গত পরশুদিন নওগাঁ এলাকার মধ্যে আমি বলেছিলাম, ওই যারা ব্যাটারি পরীক্ষা করে ওদের কাছে একটা যন্ত্র থাকে, কি থাকে, ওইটা দিয়ে পরীক্ষা করে ব্যাটারির কত পাওয়ার আছে, ব্যাটারির কত পাওয়ার আছে বাজান দে, ওইটা বলে দিতে পারে কোনটার কত পাওয়ার। আজকে আমরা পাওয়ারলেস হয়ে গেছি, আসল জিনিস নষ্ট হয়ে গেছে। কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে যদি এরকম করিয়া একটা এলাকার মধ্যে ঘন্টাকে ঘন্টা যদি বানরের খেলা দেখানো হয়, আজকে বানরের খেলা দেখতে রাজি আছি। আজকে মুসলমান 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 এমন কপাল পুড়ছে মুসলমানের, আজকে মুসলমানের কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। কথা বলেন বাজান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝটা কেমন শোনেন, শ্বশুর নিয়ে আসতে একটা আতর, কি নিয়ে আসি, জামাইকে দেওয়ার জন্য বিদেশ থেকে ছোট মেয়ের জামাইকে ডাক দিছে, আব্বু একটু আসো তো বাদান, ধরো তোমাকে এইটা হাদিয়া দিলাম, এটা হাদিয়া দিলাম, বেটা জামাই বেটা হাতের তালের মধ্যে ডাইলে নেসা এটা দেখাইতে, কি খায় আতর, বেটা তুই করস কি, আমি বাড়িতে ছিলাম না, এই পাগলটার সাথে আমার বিটির বিবাহ দিছো, আমার বিয়াই তাকে খবর দাও, খবর দিয়ে নিয়ে আসো, কাকে আমার বিয়াই, বিয়াইটাকে খবর দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো, কেমন পাগল ছেলে তোমার, আপনার আতর দিলাম আপনার বেটাকে হাদিয়া, এখন আপনার বেটা আতর হাতের মধ্যে নিয়ে তাই দেখাও আরম্ভ করছে, এমন পাগল বেটা আপনার, এখন বেটার দিকে তাকা ধমক দিয়ে বলতেছে, আহম্মক বেটা তোর শাশুড়ির কাছে একটু মুড়ি চাইতে পারস নাই, কি চাইতে পারস নাই, মুড়ি চাইলে তো তোর শ্বশুর বেদার হইতো না, বাজান দে, খেয়াল করেন এমন জেহেন আমাদের, এখন এমন বুদ্ধি আমাদের, মেম্বারের পাশের ঘুম নেওয়ার জন্য সারা রাত মেম্বারের বাড়িতে বসে থাকতে রাজি আছি, আর একবার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিলে, একবার সুবহান আল্লাহ বললে, একবার একটা কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত শুনলে বাজান, আল্লাহ আমাদেরকে আখিরাতের বাদশা বানায়া দেবে। ইন্দুদানি সারা রাত কি কয়, হরে রাম, আল্লাহর এক বান্দা এরকম করিয়া মূর্তি পূজা করতেন হিন্দু, কিন্তু সমাজ সনম সনম বলিয়া, কি বলিয়া জানি, সনম সনম বলিয়া, কথা বলেন কি বলিয়া, সনম সনম বলিয়া, কিন্তু বাদান হঠাৎ করিয়া আল্লাহর বান্দার জমাত জবান দেয়া সমাজ উচ্চারণ হয়েছে, সুবহানাল্লাহ বলেন, কি বাইর হইছে সমাজ, আলহামদুলিল্লাহ বলেন, কার নাম, আল্লাহর নাম, ইচ্ছা করিয়া না ভুলে, এবাদান নীল নদের মধ্যে চুবায়া মারলেন আমার আল্লাহ কারে, হ্যাঁ ফেরাউন রে, মশা দিয়া মারলেন আমার আল্লাহ কারে। আজকে আমি বাংলাদেশের মুসলমানদেরকে একটা কথা বলে
কথা বলে, বলেন তো ছাড়বেন নি আপনি? মুসলমান আল্লাহর ফজলে সিংহের জাত, কথা বলেন না কে? ঠিক না বে? ঠিক একটু দুরুশ্রী পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ 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 কি বলতেছিলেন ভাই? আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোন কথা দ্বারা বলতেছিলাম বাজান? সমাজ কি জবান দিয়ে বাইর হয়েছে কি? সমাজ লাব্বাইকি আব্দি, সুবহানাল্লাহ বলেন, লাব্বাইকি আব্দি বান্দা, বান্দা কই আমার আল্লাহ 70 বার জবাব দিবেন, সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করলেন কেরে জীবন বর আমি যার পূজা করলাম সে তো কোনদিন কথা বলে নাই, এই নামটা কার? সুবহানাল্লাহ বলে। এবাই ফেরাউন আল্লাহ তাবারাকা তাআলা যে সময় বিপদ ফেরাউনকে আল্লাহ তাবারাকা তাআলা দিলেন, ওই আহাম্মক ওই কপাল পোড়া বদবক্ত যখন বিপদে পড়ে জবান দিয়ে আল্লাহ বাইর করবে, আমার আল্লাহ বললেন ওর জবানের মধ্যে কেঁদো দিয়ে দেয়, ও যদি আমাকে আল্লাহ কয়া ডাক দেয় তবু আমি মাওলার রহমতের থেকে নৈরাশ হবে না, সুবহানাল্লাহ বলেন। বিধবাকে আল্লাহ বলতে দেওয়া হবে বান্দারে তুই যতই নাফার মারি করস বান্দা, বান্দা আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে খাঁটি বান্দা বানাইতে দেরি না। এ ভাই আমরা গুনাহগার হইতে পারি বংশে কিন্তু কম না, সুবহানাল্লাহ বলেন, বংশে কিন্তু আমরা হলো শেষ জামানার নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন, যেই নবীর সামনে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলছেন? নবী আমার যেই রাস্তার মধ্যে হাঁটতেন। এ ভাই, এ ভাই 40 দিন পর্যন্ত ঘ্রাণ পাওয়া যায় তো, সুবহানাল্লাহ বলেন, কয় দিন জানি আপনাদের কি নবীকে নবীকে একটাবার দেখার জন্য মন চায় না? কার কার চায়? একটু হাত তুলি, একটু নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নারা তাকবীর। বাজান নবী আমার যেই রাস্তার মধ্যে হাঁটতেন কয়দিন ঘ্রাণ পাওয়া যাইতো? 40 দিন পর্যন্ত ঘ্রাণ পাওয়া যাইতো। নবীর একটা দাড়ি এখনো মিশরের মধ্যে একটা দাড়ি অবস্থান করতেছে, রেখে দিয়েছে আল্লাহর বান্দারা 12ই রবিউল আওয়ালের দিন ঈদের দিন যখন দাড়িটা বাহির করা হয়, সুবহানাল্লাহ বলেন, কি করা হয়? সূর্যের তাপ লাগে না, সুবহানাল্লাহ বলেন, কিসের তাপ লাগে না? সূর্যের তাপ লাগে না। এ নবীর উম্মতেরা খুব খেয়াল করিয়া শোনেন,
আপনার জন্য আপনার বিবি কান্দে না, মা কান্দে না, আমার আপনার জন্য কান্দেন মদিনার নবী। কেরা কান্দে? মদিনার নবী কান্দেন বাজান দে। আজও নবীর রওজার পাশে গিয়া তারা সালাম দেয়। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ, উনি যখন রওজার পাশে তখন বুখারি পড়াইতেন। কি পড়াইতেন? বুখারি পড়াইতেন। আমার ওস্তাদ খুগনি দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান ওস্তাদ মুহতামিম সাহেব হুজুর, আল্লামা সিরাজুল সাহেব মাদ্রাজিল্লুহুল আলী একদিন দর্শের মধ্যে বলতেছে, আমি বুখারি পড়াই ঠিক কিন্তু দিলের মধ্যে ব্যথা, বুখারিওয়ালার বাণী ওই মদিনাওয়ালার বাণী পড়াইলাম কিন্তু বুখারির মালিক রে পাইলাম না। কারে পাইলাম না? এ যুবক, শাহপুরের শাহপুরের যুবকরা, আমি আজকে একটা আপনাদেরকে গুনাগার সবক দিয়ে দেয়। সবকটা হলো আগামীকাল থেকে বাজান রে ঘুমারের সময় সুন্নতি কায়দায় ঘুমাবো। কোন কায়দায় ঘুমাবো? সুন্নতি কায়দায় ঘুমাবো। বাজান রে ঘুমের ঘরের মধ্যে যদি বাজান কোন যুবক যদি তার প্রেমিকাকে দেখতে পারে, কোন ব্যক্তি যদি নবীর আশে হয়, ওই তোমার জন্য পাগল রাসূল পাগল সারা দুনিয়া, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে কান্দাইও না, ওই কোরআন পড়িলাম হাদিস পড়িলাম তবু তোমার দেখা পাইলাম না, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে কান্দাইও না, ওই আসমানে খুঁদিলাম জমিনে খুঁদিলাম তবু তোমার দেখা পাইলাম না, নবী আর আমারে নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে কান্দাইও না, ওই পাইতাম যদি নবী তোমার দেখা, আমিন বলেন, ওই তোমার জুতা সারিয়া দিতাম না, নবী আর আমারে নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে কান্দাইও না, ওই তায়েফের বাজারে পাগল সাজাইয়া কতই দিল তোমায় জাতো না, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে কান্দাইও না। দেখেন এবার জান আল্লাহর বান্দা, তার কথা বলতেছিলাম, আমার ওস্তাদ মুহাদ্দিস বুখারী সানি পড়াইতেন আমাদের দর্শের মধ্যে, দাওরা হাদিসের দর্শের মধ্যে বলতেছে আমার ওস্তাদ কয় সহকার, হঠাৎ করিয়া দিলের মধ্যে প্রেম জাগলো। প্রেমটা কি বাগান? এই লাইলির বাড়ির সামনে দিয়া মজনুর বাড়ির সম্মুখ দিয়া লাইলির বাড়ির কুকুর যায়। কার কুকুর পায়েসাক পুচি দা বলনু খলকে পুরুষি দিয়েছে বুঝ, গপ্তে ইসাক গাহে গাহে কহে লাইলা রক্তাবু, পায়ের মধ্যে সুমা খায়। কার মধ্যে? কুকুরের পায়ে সুমা খায় মজনু। সবাই পাগল কয়, যদিও তোমরা পাগল কও কিন্তু যেই রাস্তা দিয়ে আমার লাইলি হাঁটে ওই রাস্তায় কুকুরটাও হাঁটে। সুবহানাল্লাহ বলেন। এবার জান ভাবুক বোধে ভাবের মর্ম, অন্য কেহ বুঝবে কি সকালে আর সন্ধ্যা বেলা তাঁত শুরু যে দেও কি, এই পারে দশ জন এই পারে দশ জন, এই পারে প্রেমিক এই পারে প্রেমিকা চোখে চোখে কথা কয়, আর নয় জন
টের করে না। আল্লাহর খাঁটি বান্দা ছাড়া একটা গাছের মধ্যে তাকায় বর্গে দরাখতানে শব্দ, বর্গে দরাখতানে শব্দ, ধর্ণ ধরে হুঁশিয়ার হার ওরাকে দপ্তরে মারে ফতেকের দিগা। আলহামদুলিল্লাহ বলেন, গাছের পাতার মধ্যে আমার মাওলার পরিচয় পাই, সুবহানাল্লাহ বলেন। ওই পানির মধ্যে তাকায়া, কিসের মধ্যে তাকায়া, পানির মধ্যে তাকায়া ওরা আমার মাওলাকে পায়। ওরা শুধু মাওলাকেই পায় না, দেলের থেকে বলতে থাকে, শোনো ওরে নদীর জল কেন করো কলকল মারহাবা, ওই নদী থেকে তোরা বুদি পাইছস মাওলারে। বাজান দে আল্লাহর আশেক পাগলরা নদীর পানির দিকেও তাকায়া, কাকে জানি দেখে, মাওলার কুদরত দেখে, সুবহানাল্লাহ বলেন। তদ্রুপ আমি যেই ওস্তাদের কথা বলতেছিলাম, বুখারির দিকে তাকায়া মনে হয় তিনি উনি বুখারিওয়ালাকেই দেখে। আমি প্রেম নিয়ে ঘুমাইলাম, আমার ওস্তাদ খুকনি মাদ্রাসার বড় হুজুর, উনি বলতেছেন আমি সত্যি পীরের সওগাত ঘুমাইলাম, আমি দেখি যে এই প্রেম নিয়ে ঘুমানোর কারণে আমি দেখি ঘুমের ঘরে যেন রওজার পাশে আমি বুখারি তেলাওয়াত করতেছি। কিসের ঘরের মধ্যে? এ ভাই গুনাগার হইতে পারি, ওস্তাদ গুলি ভালো আলহামদুলিল্লাহ বলেন, ওস্তাদ জুলি ওস্তাদ যদি ভালো হয় কি ভালো হয় কথা বলেন, পীর যদি ভালো হয় কথা বলেন, গুনাগার হইতে পারি, আমাদের শায়খ আল্লাহর কুতুব আল্লামা রসুলপুরি আলহামদুলিল্লাহ বলেন, পীর যদি ভালো হয় কথা বলেন, কেরা ভালো হয়, মুরিদ ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, কেরা ভালো হয়, ছাত্র ভালো হয়, এই জন্য আমি গুনাগার হইতে পারি। বাজান, আমার ওস্তাদের কথা আমি বলতেছিলাম, এতটুকু প্রেমের কারণে ওই দিন কে রওজার পাশে দাঁড়ায় যেন উনি বুখারি পড়তেছেন আলহামদুলিল্লাহ বলেন। হোসাইন আহমদ মাদানির কথা বলতেছিলাম, কার কথা বলতেছিলাম, রওজার পাশে কি পড়াইতেন, বুখারি পড়াইতেন। একদিন বলতেছেন যে আল্লাহর নবী সশরীরে জিন্দা, সুবহানাল্লাহ বলেন, সশরীরে। ছাত্ররা বলতেছে হুজুর এটা কি সম্ভব, হুসাইন আহমদ মাদানি বলতেছে এই বেটা চোখ থাকলে তাকায়া দেখ, সুবহানাল্লাহ বলেন, চোখ থাকলে তাকায়া দেখ। বাজান রে, বাস্তব কথা বলে দিয়ে যায়, ওই দিনের জন্য হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ যতগুলি ছাত্র ছিল, বাজান, হুসাইন আহমদ মাদানি যখন বলছেন রওজার মধ্যে তাকায়া দেখ, ওই দিন রওজার দরজা টাস করিয়া খুলে গেছে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। আরে ভাই কি যে সাদের ব্যাপার, বোঝা যায় বোঝানো যায় না, কথা বলেন। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ তুমি খেয়াল করেন, দুনিয়ার সব পাইছেন বাজান, কিন্তু আমার আল্লাহরে পান নাই, অর্থাৎ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি,
আতকাকুম, অর্থাৎ পরহেজগার হইতে পারি নাই আমি আর আপনি কোনো কিছুই হইতে পারি না। একটু বেলালের দিকে গিয়ে আপনাদের ময় মুরব্বীদের জন্য দোয়া করে আজকের মাহফিলের ইতি টানবো ইনশাআল্লাহ। এবাদান বেলাল যেই রাস্তায়, আমার মনে আছে ভালো করেই মনে আছে, বেলাল যেই রাস্তার মধ্যে বাজান ছাগল চড়াইতেন, কি চড়াইতেন, ছাগল চড়াইতেন, বেলালের ছাগল গুলি ওই রাস্তায় একই রাস্তায় চলতো, একটু আঁকা বাঁকা চলতো না আলহামদুলিল্লাহ বলেন, অর্থাৎ অন্য রাস্তার মধ্যে চলতো না। ইহুদির একজন গোলাম ছিল, ইহুদির গোলাম কার গোলাম জানি, ইহুদির গোলাম, ইহুদির গোলাম বলতেছে, ও বেলাল তুমি কি মন্ত্র তন্ত্র জানো, তুমি কি মন্ত্র তন্ত্র জানো নাকি, তোমার ছাগল গুলি যে একই রাস্তায় চলে একই রাস্তায় খায়। বেলাল বলতেছে আমি মন্ত্র তন্ত্র জানি না, সুবহানাল্লাহ বলেন না, আমি মন্ত্র জানি না, কিন্তু তোমরা যাকে পাগল কও, কি কও, তোমরা যাকে পাগল কও, আজও দেখবেন কোন ব্যক্তি যদি তিন চিল্লা দিয়ে আসে, এক চিল্লা লাগায় এক সাল লাগায় কোন যুবক যদি দাড়িওয়ালা হয়, তার বন্ধু বাঁকা নজরে তেরা নজরে তাকায়, তুইও কি জঙ্গি টুঙ্গি হইতেছিস, কথা কন না কেন, দাড়ি কি আসলেই জঙ্গিদের, কপাল পোড়াইস না বাজান, বড় শক্তির সাথে পাল্লা দিস না পারবি না, কেউ কিন্তু পারে নাই, তিনবার পাত্তা পায়খানা করলে তোমার অহংকারী শেষ, কথা বলেন না কেন, তিনবার পাতলা পায়খানা করলে তোমার গৌরব শেষ, আর তোমার এক ভাই আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহ ওয়ালা হয় লাভ বেশি সে ব্যবসা। আমি ময়দানে বলে থাকি ওই বাকি বিল্লাজ আছে যার দিন আছে সেটা বলে মারহাবা, ওই আমি অধম বুঝলাম না রে পেউ হাতের মুঠা, আরে তোরা দলে দলে এশকের বাগিচা, এ ভাই বাকি বিল্লা যদি না থাকতো বাজান দে, যুবকের মুখের মধ্যে তাদের সোহবতের কারণে দাড়ি উঠতো না, বাজান দে, কথা বলেন না কেন, ঠিক না ব্যাঠে, বিদায় যেই ব্যবসার লাভ বেশি সে ব্যবসার কি বেশি নকলও বেশি, এখনো দরবার আছে দরবার যদি দেখতে চাও, আজকে মুসলমান সেই দরবার চেনে না, আজকে মুসলমান দৌড়ায় যেই দরবারের মধ্যে গাঁজা খাওয়া হয়, কুত্তার কাছে বসা যায় গাঁজার গন্ধে বসা যায় না, আজকে মুসলমান সেই দরবারে দৌড়ায়। হুজুর একজন লোক মারা যাওয়ার পরে তিনটা গাঁদার কলকি পাওয়া গেছে ওর কাছে, কয়টা গাঁদার কলকি, তিনটা গাঁদার কলকি, এক শ্রেণীর লোক আবার আছে কয়দিন পানির নিচে বাতি জলে বাতাসেতে নেবে না, পানির নিচে বাতি জলে বাতাসেতে নেবে না, আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ভাই আজকে একটা আমি ওষুধ পাতা দিয়া যাই, কোন এলাকার মধ্যে যদি এই প্রকারের মুরিদ থাকে যে নামাজ রোজা লাগে না, ওরা যখন এক জায়গায় বসিয়া গাদার টান দিয়া হু হু করে, কোন একটা ধোলাই দিবেন আল্লাহর ফজলে দেখবেন গ্রাম থেকে আবর্জনা সারা জীবনের মতো সরে যাবে, কথা বলেন ঠিক না ব্যাঠে, একটা গোনো দোলাই দিবেন, কিসের দোলাই, একটা গোনো দোলাই দিলে আর কোনো দিন আপনার গ্রামের মধ্যে আল্লাহর ফজলে এরকম করিয়া নাফারমানি কথাও বলতে পারবে না, গাঁজাও খাইতে পারবে না। আজকে ইসলাম দলে দলে ভাগ হয়ে গেছে, আমি বলতেছিলাম আপনাদের মনে আছে তো বাজান, তবলিক করে পীর মুরিদি পছন্দ করে না, আবার পীর মুরিদি করে তবলিক পছন্দ করে না, মুসাফা করবেন যদি কন্দেন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেডা আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম,
আপনি তো জিব্রাইল, আপনি কি সিল্লা টিল্লা দিছেননি? কি আপনি কি সিল্লা টিল্লা দিছেননি? কয় না তো, আপনি জিব্রাইলই হন নাই। যদি জিব্রাইল বলে, যদি জিব্রাইল বলে যে আমি জিব্রাইল, তাও প্রশ্ন করবে আপনি কি সিল্লা টিল্লা দিছেননি? কয় না, সিল্লা টিল্লা তো দেই নাই। কয় আপনি জিব্রাইলই হন নাই। ভাইরে, চিল্লা দেওয়ার নাম মানুষ না, আলেম হওয়ার নাম মানুষ না, মুফতি মুহাদ্দিস হওয়ার নাম মানুষ না। এক শ্রেণীর লোক আছে, মুসাফা করার পর জিব্রাইল যদি বলে যে আমি জিব্রাইল, বলবে আপনি কি আমার পীরের মুরিদ টুরি দিয়েছেন? কয় না, তাহলে আপনি জিব্রাইলই হন নাই। কথা বলেন না কা? আজকে পীরের মুরিদ হয়া, পীরের মুরিদ হয়া তোমার ওইটা তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না। কথা বলেন না কা? ঠিক না বা ঠিক? উসিলা আল্লাহওয়ালাদের সোহবত, একটা ভালো পরিবেশের সোহবতে গিয়া মানুষ আল্লাহওয়ালা হয়ে কবরে যায়। মুর্শিদ, শায়খ, পথ প্রদর্শক, একটা ওস্তাদ, বিড়ি খাইতেছে একটা ছাত্র। ঠিক আছে, কয়েকদিন আগে দেখলাম তোর টুপি মাথায় ডিলা কুলুক নিতে, ওই সময় মাদ্রাসায় পড়ছি, এখন আর পড়ি টুরি নেই। আগে ওস্তাদ ছিল, এখন ওস্তাদ নাই। আগে গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, আবার এস্তেন্দা নিতে, মানে এস্তেন্দা ঢিলা কুলুক নেয়, কিন্তু হঠাৎ করে বিড়ি খাইতেছে। এ বেটা, তুই বিড়ি খাস? আমি এখন মাদ্রাসা পড়ি না। তার মানে কি কি নাই? ওস্তাদ নাই, কি নাই? ওস্তাদ নাই। এ ভাই হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ, উনি তার তাওয়াল্লুক মাল্লার কিতাবের মধ্যে লিখছে, প্রধানমন্ত্রী যিনি, এখন যিনি প্রধানমন্ত্রী, ওনার একটা উপদেষ্টা আছে না? ওনার একটা উপদেষ্টা আছে। বাইরে ওনার যদি একটা উপদেষ্টা লাগে তোমার জীবন পরিচালনা করার জন্য, কোন একজন আল্লাহর ওলিকে আল্লাহওয়ালারে তুমি উপদেষ্টা বানাও, পীর বানান লাগবে না। তোমার যদি পীর মুরিদি ভালো না লাগে, তুমি উপদেষ্টা বানাও, উপদেষ্টা বানায় তোমার জীবন পরিচালনা করতে থাকো, দেখবা আল্লাহর ফজলে সোনার মানুষ হয়ে কবরে যাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বেলাল বলতেছে, তোমরা যাকে পাগল কও, তোমরা যাকে পাগল কও, আমি তার কাছে হাত দিয়ে কালমা পড়ছি। সুবহানাল্লাহ বলেন। এবার জান কোন ঘটনা ঘটলো, বেলালকে কত কষ্ট, পাথরের মধ্যে টানলো, রৌদ্রের মধ্যে শোয়া, বালা বাজান দে, রাহা গিয়া রসনে আদান, রুহে বেরালি না রাহি, ফালসাফা রাহা গিয়া, তালকিনে গাজালি না রাহি। বেলাল আদান দিত, কিন্তু শিন উচ্চারণ হইতো না। কি উচ্চারণ হইতো না? শিন উচ্চারণ হইতো না। আল্লাহ নবীকে বলতেছে, বেলালের মুয়াজ্জিনের থেকে বরখাস্ত করা দরকার, বেলালের আদানটা সুন্দর হয় না, সহি হয়। বেলালকে আদানের থেকে বরখাস্ত করলেন, সুন্দর করে আজান হইল। আসমানের ফেরেশতা আল্লাহর নবীরে বলতেছেন, আজকে তো জমিনের মধ্যে আজান হইল না। সুবহানাল্লাহ বল। কিতাব দিলা বেলালের মনে, কি কয়া দিলা কানে কানে মারহাবা। বাজান জিব্রাইল বলতেছে, যতক্ষণ পর্যন্ত বেলাল জমিনের মধ্যে আজান না দেবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব দিকটা সূর্য উদয় হবে না। চেহারাটা মনে হয় খুব ভালো ছিল বেলালের। বেলালের মতো মানুষ বাজান চরমরায় আল্লাহর কুতুবে সাহাব রহমাতুল্লাহ, উনি বলতেছে, হুজুর আমার বেটা বেটি আমার কথা শুনে না, আল্লাহর কুতুব কান্দেছেন আর বলতেছেন, বাবা তুই মনে হয় মানুষের কথা, তুই মনে হয় আল্লাহর হুকুম মানুষ না, তুই মনে হয় আল্লাহর হুকুম মানুষ না। তুই যদি আল্লাহর হুকুম মানতি, তোর বেটা বেটি তোর হুকুম মানতো। সুবহানাল্লাহ বলেন। ভাইরে, আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হই, সব কিছু আমার আল্লাহ আমার আপনার জন্য সহজ করিয়া দেবেন। বলেন আমিন। সবাই একটু মাথাটা নিচু করিয়া দেই, চক্ষুটা বন্ধ করিয়া দেই, বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না। আমি কবরপুরের যাত্রী, যারা কবরপুলের যাত্রী দুই চোখের পানি ছেড়ে দেন, আর যারা কবরপুরের যাত্রী না, কান্নার কোনো দরকার নাই। মা ছিলেন যাত্রী,
আব্বা দান ছিলেন যাত্রী, দাদা দাদি ছিলেন যাত্রী, নানা নানি ছিলেন যাত্রী। এবার তোমার আমার যাবার পালা, সেই পালাটা কোন দিন পরে বাজান তোমারও জানা নাই আমারও জানা নাই। মনটার একটু বুঝায়ে, এ মন তোর কি মরা লাগবে না? কত মানুষের লাশ দেখার জন্য গেলাম, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কেমন দেখা যাবে? আমাদের সিরাজগঞ্জ এলাকায় বেলকুচি থানা একটা মহিলা ইন্তেকালের পর বেটার বয়স 10-11 হবে, বেটার জবানটা নাই, বোকা বেটা, রাত 11টা বেজে যায়, বেটাকে পাওয়া যায় না। তার আব্বা বলতেছে ওর মাকে ছাড়াও ঘুমাইতো না, ওর মাকে আজকে কবরে রাখলাম। মনটার একটু বুঝাই, মন হে মন, মা কবরে চলিয়া গেল, আব্বা কবরে চলিয়া গেল, তোমার আমার যাবার পালা। আমি যে কথা বলতেছিলাম, ওই ছেলেটাকে খোঁজার জন্য কবরস্থানে যাওয়া হয়েছে। যাওয়ার পরে যায় দেখা গেল ওই ছেলেটা মায়ের কবরের উপর মাথা দিয়া ঘুমায়া গেছে, কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা ওই অন্ধকার কবরেতে শুইয়া। বছরের পরে বছর ঘরে আম্মা তুমি না আসিলা ফিরিয়াই দে রদিনে, ইদে রদিনে সকলেই হাসে নাম্মা, আমি কান্দি তোমার লাগিয়া তুমি না বিনে, তুমি না বিনে আদরের খানা আম্মা কে খাওয়াইবে মুখে তুলিয়া কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা ওই অন্ধকার কবরতে শুইয়া। এবার আমি আসার পরে শুনলাম এই গ্রাম থেকে কয়েকজন যুবক পাশাপাশি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মধ্যে আমাদের ছোট ভাই শাহাদতের দুইটা ভাই ছিল, দুই ভাই একই সাথে পরামর্শ করে কাজ করতো। এ ভাই কান্না যদি না আসে একটু মুখটা বাজার করিয়া বসি, ভালো দান আর সিটা দান যেরকম একসঙ্গে বিক্রি হয়, কান্দুই না মানুষ আর না কান্দুই না মানুষ আমার মাওলার প্রেমের বাজারে বিক্রি হয়, ছোট বান আর বড় বান যেরকম একসঙ্গে বিক্রি হয়, কান্দুই না মানুষ আর না কান্দুই না মানুষ মাওলার প্রেমের বাজারে বিক্রি হয়। এ ভাই চক্ষু একটু বন্ধ করিয়া দে, মৃত্যুর আগে যদি চোখ বন্ধ না করস তোর বেটা বিটি চোখ বন্ধ করে দেবে। ওই দিন কিন্তু বাই থাকবে না, চরমনার মরহুম আল্লাহর কুতুবে সাহেব রহমাতুল্লাহর কাছে একজন আসতে, হুজুর একজন মানুষকে গোসল করাইলাম কিন্তু তার পুরুষ লিঙ্গ পাইলাম না। আল্লাহর কুতুব কান্দেন আর বলেন বাবা লোক লোকটা কি নামাজ পড়তো নি? কয় না লোকটা নামাজ পড়তো না। আল্লাহর কুতুব কান্দেন আর বলেন বাবা রুহ দরিয়া এমন তার মারছে ওই রগ গুলি টাস টাস করিয়া ছিড়িয়া গেছে। এবার বাদান দুনিয়ার পরীক্ষায় ফেল খাইলে আবার পরীক্ষা দেওয়া যায়, দুনিয়ার একটা কর্মস্থল না থাকলে আর একটা কর্ম করে খাওয়া যায়, এবার দুনিয়ার পর ভিক্ষা করিয়া খাওয়া যায়। একটা বার যদি চিরতরে চক্ষু বন্ধ হয়
ওই দিন তোমার বা উপায় কি, আমার বা উপায় কি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবাদান দুনিয়ার জেলখানায় খাইতেও দেয়, ঘুমাইতেও দেয়, তারপরেও কেউ দুনিয়ার জেলখানায় যাইতে চায় না। আর আমার মাওলার জেলখানার নাম জাহান্নাম। এ বেনামাজি ভাইরা, সুদখোর ভাইরা, দাড়ি কামাইনা ভাইরা, ব্যাপারটা নিশি ভাই আর বোনেরা, আমি তোদের পাও দরিয়া বলিয়া দিয়া গেলাম। তুই বোঝে কার আমার মাওলায় বুঝু, আমার মতো আমি বলে গেলাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, রব্বানায়া রব্বানায়া রব্বানা, কারলে তু হাম কো করবুলো আয় খোদা, গুনাগারাম গুনাগারাম গুনাগার, গুনাগারাম গুনাগারাম গুনাগার, তু গাফফার ও তু সাত্তার ও তু ওয়াহ্হাব। ইয়া ইলাহি চাহতা হোগা মাই মাগফিরাত, বানা দে তু মেরে আখলাক খুবসুরাত, বানা দে তু মেরে আখলাক খুবসুরাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর করো, তাকে দেখো মুজমে মুসকো এক নজর। ইয়া আল্লাহ তাকা দেখেন মাওলা, দুনিয়ার কোন এমপি মন্ত্রী মিনিস্টারের দরবারে হাত পাতি নাই, রাত্রি প্রায় 12টা বেজে গেছে, আল্লাহ দুনিয়ার সব চেম্বারের মধ্যে তালা পড়ছে, মাবুদরে তোমার চেম্বারের মধ্যে কিন্তু তালা পড়ে নাই। তুমি তাকায় দেখো এই হাতগুলির কারো মা নাই, বাবা নাই, এই হাতগুলির কারো দাদা নাই, দাদা না দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই ব্রাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেয় ইয়া আল্লাহ। বিশেষ করে কয়েকদিন আগে যে সমস্ত যুবক দুনিয়ার থেকে চলে গেছে, আপনি তাকা দেখেন ওনাদের আপন মানুষগুলি বসিয়া বসিয়া কান্দে, বিদেশ গেলে দেশে ফেরার আশা করা যায়, কবর দেশে গেলে ফেরার কোন আশা নাই, কবর দেশে গেলে ফেরার কোন আশা নাই, কবর দেশে গেলে ফেরার কোন আশা নাই। মাবুদরে আপনি তাকায় দেখেন সবার চোখের মধ্যে পানি দেখা দেয়, এদের উসিলা করি আল্লাহ মাহফিলখানা কবুল করিয়া নেন। আল্লাহ যেই যুবকরা মাহফিল সাজাইলো মাহফিলখানা কবুল করিয়া নেন। আমার পর্দানিশি মা বোনেরা বসিয়া বসিয়া কাঁদতেছে, এই মা বোনদের কারদানি মা নাই, বাবা নাই, কারদানি দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন ভাই ব্রাদার মাওলার কবরে ঘুমাইছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ।